বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি বৃহস্পতিবার। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং সহ এই খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বিএনপি দেশের সব জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বৃহস্পতিবার 8ই জুন। মঙ্গলবার 6ই জুন সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে বিএনপি বলেছে, বৃহস্পতিবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের সব জেলার বিদ্যুৎ কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে স্মারকলিপি দেওয়া হবে। রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। পরে কর্মসূচি ঘোষণা দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা। রিজভী আহমেদ বলেন, সারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মানুষের এখন ত্রাহি অবস্থা। গ্রামগঞ্জে 24 ঘন্টায় এখন 2-1 ঘন্টার জন্য বিদ্যুৎ আসে। মফস্বল শহরগুলোতে রাতে 2 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। রাজধানীতেও দিনে রাতে 3-4 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। বিএনপির এই মুখপাত্র বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে লুটপাতের সুযোগ দিয়ে ফৌজদারি অপরাধ করেছে। বিদ্যুৎ খাতে লুটপাটকে বৈধ করতে ইনডেমনিটি আইন করা হয়েছে, সেজন্য এই রেন্টাল কুইক রেন্টালের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা উচিত। তারা জনগণের সবচেয়ে বড় দুশ্মন। তিনি আরও বলেন, শুধু নিজেদের ঘনিষ্ঠজনকে বিপুল অর্থবিত্তের মালিক করার জন্যই রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভর্তুকির নামে জনগণের হাজার হাজার কোটি টাকা পকেট থেকে কেটে নেওয়া হয়েছে। এ সময়ে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ গণতন্ত্র মঞ্চের রোড মার্চে হামলার অভিযোগ করে বলেন, সোমবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে শান্তিপূর্ণভাবে রোড মার্চ চলাকালে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের গাড়িবহরে সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে 6 জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত করেছেন। তিনি সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।